আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। এই তো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার আপনাদের মাঝে একটি লোভনীয় ভর্তা রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখি ভর্তাটি কী। আমি এখানে 1 কেজির মতন ধুধুল নিয়ে নিলাম, এগুলোকে ধুয়ে কেটে নিব। আর এদিকে একটি প্যান গরম করার পর কিছু শুকনো মরিচ টেলে নিব। এগুলো টেলে নেওয়ার পর তারপরে আমি ভেজে নিব। মরিচগুলো ভাজার পর এগুলোকে রেখে আলাদা করে রেখে দিব। আর দুধের ভর্তার জন্য একটু, এটা মিষ্টি তাই একটু ঝাল বেশি দিলে মজা হয়। আমি একটু ঝাল বেশি দিয়েছি। এই তো মরিচগুলো আমি টেলে তারপরে আমি এটাকে উপকরণগুলো সবগুলো ভেজে নিব। আপু ভাইরা, দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন, দেখার পরে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। এই তো মরিচগুলো ভাজানো শেষ, আমি ওখানে এগুলোকে কুটিয়ে নিব। কুটিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে 2 চামচের মতন সরষের তেল দিয়ে দিব প্যানে। দেওয়ার পর এখানে কিছু রসুন কুচি একটু হালকা লালচা করে ভেজে নিতে হবে, রসুন কুচিগুলো দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব 1/2 কাপের মতন পেঁয়াজ কুচি। এটা একটু ভাজা দেওয়া নিলে ভালো হয়, কারণ যেহেতু গরম এসে যে একটু ভেজে ভাজা পেঁয়াজ হলে ভর্তাটা কিছুক্ষণের জন্য রাখা যায়। এতো আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর এগুলো উঠিয়ে তারপরে এই প্যানের মধ্যে আমি ধুন্দুর কেটে ধুয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। এটা পানি দিতে হবে না, হালকা একটু লবণ দিয়ে ঢেকে দিলে এটা আস্তে আস্তে নরম হয়ে পানি উঠে যাবে। তারপরে এগুলো নরম হয়ে গেলে একবারে ভর্তা ভর্তা হয়ে যায়। এই দেখুন, আমি এগুলোকে নাড়াচাড়া দিয়ে ভেজে ভেজে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে মেখে নিব। এই শুকনো মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের একটু দিয়ে আমি সুন্দর করে ভর্তাগুলো মেখে নিব। মেখে নেওয়ার পর তারপর আমি সরষা তেল দিয়ে ভর্তাটাকে পরিবেশন করে নিব। আর আপু ভাইয়ারা, দেখুন আমার ভর্তাটা রেসিপি হয়ে গেছে, আমি ওখান পরিবেশন করে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, এটা গরম ভাতের সাথে অসম্ভব মজার একটি ভর্তা। আর আপু ভাইয়ারা, দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, দেখার পর একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আজকের মতন এখানেই বিদায় নিব, আল্লাহ হাফেজ।